তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকের অনৈতিক কাণ্ডকে যতই থামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, শিক্ষা দপ্তর কার্যত সে অভিযোগকে মান্যতা দিয়েছে বলা চলে। ঘটনার 48 ঘণ্টার মধ্যেই সেই গুণধর শিক্ষককে তড়িঘড়ি অন্যত্র বদলি করা হয়েছে। সংবাদে প্রকাশ, গত সোমবার একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অভাব্য আচরণ করার অভিযোগকে কেন্দ্র করে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কুমার দাসের সঙ্গে ছাত্রছাত্রীদের বচসা হয়। এই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রসারিত হয়। এই সংবাদের জের ধরে রাজ্য শিক্ষা দপ্তর নড়েচড়ে বসে এই গুণধর শিক্ষককে 48 ঘণ্টার মধ্যেই অন্যত্র বদলি করে উচিত শিক্ষা দিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা সহ বিদ্যালয় পরিচালন কমিটির মাতব্বরা ঘটনাকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জের ধরে শাসক দলের ছত্র ছায়া লালিত পালিত চরিত্রহীন শিক্ষক সঞ্জয় কুমার দাসকে চেবড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বদলি করে দেয়। বলা চলে সঞ্জয় কুমার দাসের মতো একাংশ শিক্ষকেরা রাজনীতির আমাবলি গায়ে পড়ে রাজ্যের শিক্ষাঙ্গনকে কলুষিত করছে। রাজ্য শিক্ষামন্ত্রী চাইছেন রাজনীতি মুক্ত থাকুক শিক্ষাঙ্গন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নারী নেত্রী সুপুত্র সঞ্জয়ের মতো একাংশ শিক্ষকদের কারণে শিক্ষাঙ্গনের গরিমা নষ্ট হচ্ছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানান, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগের কোনো সত্যতা তিনি পাননি এবং ছাত্রীর অভিভাবকদের তরফ থেকেও কোনো প্রকার অভিযোগ আসেনি। তাই শিক্ষকের বিরুদ্ধে তিনি উচ্চশিক্ষা দপ্তরের কোনো রিপোর্ট পাঠায়নি। তবে কী কারণে শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে সে সম্পর্কে তিনি স্পষ্ট নন। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া বলতে আমি শুধু এটাই বলতে যে আমরা দেখছি বিষয়টা, আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা দেখছি, যদি আমাদের কাছে সেরকম আমরা কোনো কোনো কিছু সঠিক প্রমাণপত্র পেয়ে যাই তাহলে তো আমরা অধ্যক্ষ কর্তৃপক্ষকে জানাবো। আর এমনিতে আমি ডিডিওর কাছে দেখেছি যে একটা ট্রান্সফার অর্ডার হয়তো ওনার কাছে এসছে মোবাইলে, তো যাই হোক এটা তো সরকারের সিদ্ধান্ত, আমাদের জেলা শিক্ষা আধিকারিক যেটা ভেবেছেন সেটা করেছেন, আর বাকিটা পরবর্তী সময় আমরা নিজেদের ভিতরে যে একটা আমরা তদন্ত করছি সেটা তদন্ত করে যদি আমরা যাই যাই বেরোবে সেই রিপোর্টটা আমরা অধ্যক্ষ কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। স্যার কী মনে করছেন ওই ঘটনাকে কেন্দ্র করে কি শিক্ষককে বদলি করা হয়েছে? এই কথাটা তো আমি বলতে পারছি না, এখন এত তো আমি করিনি বা আমার থেকে কোনো রিপোর্ট যায়নি, এই রিপোর্টটা আমার থেকে যায়নি, তো সুতরাং বদলি অর্ডারটা আমি দেখেছি, তো যেহেতু আমার তরফ থেকে কোনো। এদিকে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের এই ধরনের আচরণ সংবাদ মাধ্যমের প্রতি কোনোভাবে মেনে নিতে পারছে না বর্তমান সমাজ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।